নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অব্যাহত জমি দখল থেকে শুরু করে অবৈধ নির্মাণ, কোথাও জমি দখলে কাঠগড়ায় খোদ তৃণমূলের কাউন্সিলর, আবার কোথাও তৃণমূল কর্মীর জমিতে দলীয় পতাকা লাগিয়ে জায়গা দখলের অভিযোগ। প্রশ্ন উঠছে, তবে কি সর্ষের মধ্যেই ভূত? দেখব কলকাতা টিভির খবরের জের। অন্যের 2 কোটি টাকার সম্পত্তি বিক্রির অভিযোগ কাঁথি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অতনুগিরির বিরুদ্ধে। জেলাশাসককে তদন্তের নির্দেশ নবান্নের। 77 ডেসিমেল জমির প্লট বিক্রি করে দেওয়া হয়েছে, যার আনুমানিক বর্তমান মূল্য 2 কোটি টাকার আশপাশে। কাঁথি থানায় FIR দায়ের করেন জমির মালিক আশিস মাইতি, কিন্তু দীর্ঘ সময় পরেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। নবান্নের প্রতিনিধি সহ জেলার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে আশিস মাইতির দাবি, তৃণমূল কাউন্সিলর ভুয়ো নথি পেশ করেছেন। প্রশাসনের নাকের ডগায় অবৈধ নির্মাণ নিয়ে বিতর্ক। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও দখল হচ্ছে নয়নজুলি। পিলার তুলে কংক্রিটের স্থায়ী নির্মাণ হচ্ছে। কাঁথি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাঁথি রসুলপুর সড়কের পাশেই এমন চিত্র ধরা পড়ল কলকাতা টিভির ক্যামেরায়। কংক্রিটের 6টি কমার্শিয়াল স্টল গড়ার কাজ এখন শেষের পথে। নির্মাণ কাজ আড়াল করতে সবুজ রঙের কভার ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাঠগড়ায় কাঁথির এক বেসরকারি নার্সিংহোমের মালিক অমরচন্দ্র দাস অভিযোগ, জেলা পরিষদকে টাকা দিয়ে চলছে নির্মাণ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন, কোনো নয়নজুলির ওপর এভাবে স্থায়ী নির্মাণ করা যায় না, এটা জনস্বার্থ বিরোধী, কাজ বন্ধ করে কাঁথি পৌরসভা। সর্বপ্রথম লিজ এগ্রিমেন্টটা আপনারা দেখে নেবেন। ওই লিজ এগ্রিমেন্টে উল্লেখ করা থাকে কেউ পার্মানেন্ট কনস্ট্রাকশন করতে পারবে না বা জনস্বার্থকে ব্যাহত করতে পারবে। যদি কোনো লিজ হোল্ডার পার্মানেন্ট কনস্ট্রাকশন করেন, তাহলে জেলা পরিষদ তার আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তো আমাকে খবর নিয়ে দেখতে হবে কোনো রকমভাবে জেলা পরিষদের কাগজপত্র ওনার কাছে আছে কিনা। যদি জেলা পরিষদের কাগজপত্র থাকেও নয়নজনই ভরাট করে কোনো রকম কনস্ট্রাকশন করা যাবে না। তৃণমূল কর্মীর জমিতে দলীয় পতাকা লাগিয়ে 90% জায়গা দখলের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে। জমি ছেড়ে দেওয়ার জন্য তাকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তারাপদ দাস জানান, বাম আমলে ভূমিহীন হিসেবে ওই জায়গা তাঁর ও স্ত্রীর নামে পাট্টা হয়। ওই জায়গা চাষাবাদ করে তাঁর সংসার চলে। অভিযোগ, সত্যব্রত মাইতি তথা কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতির নেতৃত্বে দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়ায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সত্যব্রত মাইতি। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। বেআইনিভাবে পঞ্চায়েতের সরকারি জায়গা দখল করে চলছে বিল্ডার্সের ব্যবসা। নোটিশ দিয়ে ব্যবসায়ীদের মাল সরানোর নির্দেশ পঞ্চায়েতের। শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের একাধিক সরকারি জায়গায় চলছে ব্যবসা। বড় বড় লরি করে রাস্তা বন্ধ করে চলে বালি পাথর নামানোর কাজ। এমনকি পঞ্চায়েতের সামনেও এই কাজ চলছে। এবার ব্যবসায়ীদের নোটিশ দিল ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত। 7 দিনের সময় দেওয়া হয়েছে তাদের ব্যবসার জিনিস সরিয়ে নেওয়ার জন্য। এ বিষয়ে টাউনশিপ পঞ্চায়েতের প্রধান জানান, যদি এবার তারা না শোনেন তাহলে আইন অনুযায়ী কাজ হবে। যদিও এ বিষয়ে স্থানীয় বিল্ডার্সরা কোনো প্রতিক্রিয়া দেননি। জমি দখল রুখতে তৎপর প্রশাসন, তবে কি মুখ্যমন্ত্রীর কড়া বার্তা অমান্য করে চলবে জমি দখল থেকে অবৈধ নির্মাণ কাজ? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব যে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন, তারপরও দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা তারা যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই রয়েছে। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ, আর আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন যারা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। রয়েছেন বিজেপির পক্ষ থেকে শবরী চক্রবর্তী, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বাবলু প্রধান, CPM-এর পক্ষ থেকে রয়েছেন অনুপ ঘোষ। আমি প্রথমেই শবরীদি আপনার কাছেই আসব। এই যে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের একের পর এক নেতাদের ছবি প্রকাশ্যে আসছে, যে কারো বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, কারো বিরুদ্ধে অন্য কারো জমি ঢাকিয়ে নেওয়ার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই খবর রয়েছে, তিনি কড়া বার্তা দিয়েছেন যে এইগুলো করা যাবে না, তারপরেও তো ঘটে চলেছে। দেখুন, আপনার কি মনে হয়, মানে গোটা পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি ভেবেছেন পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছেন পুরো বোকা? আপনার কি মনে হয় যে এতদিন পরে উনি যে শো গেমটা করছেন, এই যে হঠাৎ করে একটা স্বচ্ছতার ভাবমূর্তি উনি তৈরি করতে চলেছে, এটা কি পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না? আর তৃণমূলের একদম চুনোপুটি নেতা থেকে মন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই করাপশনের সঙ্গে প্রথম থেকেই যুক্ত। কোথাও জমি দখল, কোথাও আপনার নয়নজলি দখল, কোথাও আপনার অনৈতিকভাবে লোকের জমি বিক্রি করে দেওয়া, কয়লা চুরি, বালি চুরি, বিভিন্ন রকম যে করাপশনগুলো হয়ে যাচ্ছে, এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায় যে তৃণমূলের সুপ্রিমোর নজর এড়িয়ে হচ্ছে?
এটা কখনোই পসিবল নয়। এটা আমি অনুপদার কাছে বুঝলাছি, যদি আবার আসবো আপনার কাছে। অনুপদা, এই যে যে ছবি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একের পর নেতাদের এই ধরনের নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, আপনারা যখন ক্ষমতাতে ছিলেন আপনাদেরও দলের বিরুদ্ধে অনেকটা এই ধরনের অভিযোগ প্রায়শই অন্যান্য নেতাদের, বিভিন্ন নেতাদের বিরুদ্ধে উঠেছে, কোথাও গিয়ে কি মনে হয় যে আপনাদের যা আপনারা করে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সেটাকেই বয়ে নিয়ে যাচ্ছে? শুনুন, এই বিষয়টা আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এক নম্বর, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার যতদিন ছিল ততদিন সরকারি জমি দখল করা অন্যায়ভাবে এবং হচ্ছে সরকারি জমির কে ব্যবহার দেওয়ার নাম করে টাকা নেওয়া। আমাদের যেসব অঞ্চলে আমরা বসবাস করি, আমি ফুলিয়া থেকে শান্তিপুর, আমাদের এই ধরনের কোনো এখনো পর্যন্ত ঘটনা কেউ বলতে পারবে না। কিন্তু এখন 2011 সালের পরে ফুলিয়াতে যে ল্যান্ড আছে সেই ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরের ল্যান্ড এবং সেই ব্যাপক পরিমাণের জমি ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতকে ঘিরেই রয়েছে। এখন সেই জমিগুলো যে এখানে রিফিউজি মানুষকে পাট্টা দিয়ে তাদের বাড়িগুলোকে বসবাস করবার জন্য যে ব্যবস্থা করেছিল সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার করেছে এবং আজকে এরা যেটা করছে সেটা কিছু পাট্টা দেওয়ার কাজ শেষ হয়েছিল না, সেই পাট্টা দেওয়ার নাম করে এরা জমির যাদের বাড়ি তাদের বাড়ির থেকে বলছে যে তোমাদের অর্ধেক জায়গা আমাদের দিতে হবে তবেই তোমাদের নামে পাট্টা করে দেবো। এরকম ধরনের ড্রিল হচ্ছে, সাংঘাতিক ড্রিল হচ্ছে। সেই ড্রিলগুলো হচ্ছে একদিকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাট্টা দেওয়া, নিজেদের দলের নেতাদের নামে প্রত্যেকের নামে টাউনশিপের জমি বাড়ি দিয়ে দেওয়া এবং হচ্ছে এই পাট্টা দেওয়া, অবৈধ পাট্টা দেওয়ার মাধ্যমে। বুঝতে পেরেছি আপনার অভিযোগ, আমি বাবলু দা আপনার কাছে আসবো। একের পর এক অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে এবং এখানে যারা রয়েছেন বিজেপি বা সিপিএম এর পক্ষ থেকে তারাও আপনাদের বিরুদ্ধে এই জমি দখল, সরকারি জমি দখল করে নেওয়া, অন্যের জমি নিয়ে নেওয়া, এই অভিযোগ উঠছে। কেন এমনটা হচ্ছে এবং কেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিচ্ছেন তারপরেও এই বিষয়ে থামানো যাচ্ছে না এই জিনিসগুলোকে? দেখুন, মমতা ব্যানার্জির ভাবমূর্তি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। তো শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের একমাত্র স্বচ্ছ ভাবমূর্তির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে যিনি আমাদের সিপিএমের প্রতিনিধি কথা বলছিলেন, আমরা দেখেছি দীর্ঘ 34 বছরে সিপিএম যখন ক্ষমতায় ছিলেন কীভাবে গরিব মানুষের পাট্টাকৃত জায়গা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল এবং কি যখন কংগ্রেস করার অপরাধে রায়ত জায়গা জোর জবরদস্তি করে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সম্পূর্ণ চরিত্র বদলে গিয়েছে। অভিযোগগুলো দেখুন, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে অভিযোগগুলো সঠিক নয়। হ্যাঁ বলুন, সিপিএম এর বক্তব্য আপনি যে অভিযোগ করছেন সেই অভিযোগগুলো সঠিক কি বেঠিক তদন্ত করবে করছেন, সঠিক কি বেঠিক সেগুলো তদন্ত করবে পুলিশ প্রশাসন। না, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কতজন সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ আপনারা পেয়েছেন? বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রায় 13 বছর তো হয়ে গেল। পুলিশ তো একটা ঘটনা বলি, এই যে তৃণমূল কর্মীর জমিতে দলীয় পতাকা লাগিয়ে 90% জায়গা দখলের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে, মানে তৃণমূল কর্মী, সে তৃণমূল নেতাই তার জমি দখল করে নিচ্ছে দলের পতাকা লাগিয়ে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা,
জমিটা আবার এমন অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি আপনারাই নষ্ট করছেন, আপনার দলের কর্মীরাই নষ্ট করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতা ধরেন, যদি কোনো দোষ করে থাকেন আমাদের দলের দলীয় নেতা কর্মীরা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন শিলিগুড়িতে আমাদের দুজন দলের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, ফলে আমরা আমাদের দলনেত্রী যেমন আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের যারা একদম আমারও সেটাই প্রশ্ন, দলনেত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে, নির্দেশ দিচ্ছেন তারপরও রাশ টানা যাচ্ছে না কেন, একের পর এক নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে আসছে কেন, সেটাই আমারও প্রশ্ন। যাই হোক, আমরা আবারও আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সবরীতি আবারও আপনার কাছে আসব, যে কথা তৃণমূল বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি এভাবে নষ্ট করা যাবে না, এক্ষেত্রে তিনি যেমন বাম আমলের কথাও তুলছেন, পাশাপাশি তার বক্তব্য যে দলের কর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। দলের কর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে, কখন নিচ্ছে? যখন এটা একটা মমতা ব্যানার্জির নতুন করে একটা গেম প্ল্যান, যে 2026কে উনি লক্ষ্য রেখে উনি যখন দেখছেন যে এইবারের লোকসভা নির্বাচনে ওনার সর্বত্র ওনার জয় জয়কার হলেও একটা দিকে আপনারা যদি পার্সেন্টেজ দেখেন তাহলে ভোটের পার্সেন্টেজে উনি কিন্তু পৌরসভাগুলো অনেক পিছিয়ে আছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে উনি একটা নতুন করে শো গেম শুরু করেছেন, উনি নিজেকে ভাবমূর্তি স্বচ্ছ রেখে হঠাৎ করেই ওনার মনে হয়েছে যে এগুলো একটা স্টেপ নেওয়া দরকার। কোনোভাবেই আপনি বলুন, যেটা এই তৃণমূল পার্টিটা হচ্ছে একটা ওয়ান ম্যান পার্টি, তৃণমূলে কোনো একটা পাতাও নড়ে না যেখানে মমতা ব্যানার্জির ইশারা ছাড়া, সেখানে দিনের পর দিন এই যে গোষ্ঠী কন্দল, তৃণমূলের গোষ্ঠী কন্দল আর তৃণমূলের দুর্নীতি, এটা একটা চর্চিত বিষয় এখন। মানে ছোট ছোট বাচ্চা যে আজ জন্মাচ্ছে সেও দুদিন পরে সেও বলতে শিখে যাচ্ছে কে দুর্নীতি করছে বা কারা দুর্নীতি করছে, তো এটা চর্চিত বিষয়। তো এই বিষয়গুলো কি তৃণমূলের সুপ্রিমো এবারে নিজের উনার দলের বিজেপির গোষ্ঠী কন্দলটা ঠিক করতে বলুন, নিজের দলের বিজেপির গোষ্ঠী কন্দলটা ঠিক করুন, আপনাদের যারা দলের নেতারা আছে, আপনারা এমএলএ এমপি যারা কথা বলছে, এমএলএ এক কথা বলছে, এমপি এক কথা বলছে, আপনাদের রাজ্য সভাপতি এক কথা বলছে, দলটাকে ঠিক করুন, রাখুন কথা শুনুন, তারপরে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন। আপনারা আমাদের ধৈর্য আমাদের আছে, ধৈর্য আমাদের আছে, প্রশ্ন করার আগে বিজেপি কে ধৈর্য আমাদের আছে, সিপিএম কে নিয়ে প্রশ্ন করার আগে আগে নিজেদের, জমি উচ্ছেদ করে দেবেন। আজকে আপনি বলুন তো, একটা লোকে ঘর একটা বাড়ি করার জন্য যে জায়গাটা কিনে নিজের পয়সা কিনে একটা বাড়ি করতে যায়, তাকেও এই তৃণমূল সরকারের কাউন্সিলর মন্ত্রীরা তার কাছ থেকে তোলা নেয় শুধু বাড়িটা করার জন্য। তাহলে আজকে মমতা ব্যানার্জি হঠাৎ করে বলল যত সরকারি জায়গা আছে উচ্ছেদ করে, অভিযোগটা তো প্রমাণ করতে হবে, উচ্ছেদ যদি মনে হয় অভিযোগটা তো প্রমাণ করতে হবে, সেটা আপনি অভিযোগ করছেন, অভিযোগটা তো প্রমাণ করতে হবে। তাহলে আজকে আজকে শুধু ফুটপাতবাসী কেন, আজকে বড় বড় অনেক কনস্ট্রাকশন হয়ে আছে, বেশ বুঝতে পেরেছি সবরীতি এবং বাবুদা, আমি অনুষ্ঠানের কাছে যাব, অনুষ্ঠান কোথাও গিয়ে কি মনে হয় যে তাহলে আমি তো অনুপদার কাছে যাই, অনুপদা কোথাও গিয়ে কি মনে হয় যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে? সবরীতি বলছেন যে 2026-এর নির্বাচনের আগে ভাবমূর্তি পরিষ্কারের একটা চেষ্টা, বিষয়টা হচ্ছে যে সর্ষের মধ্যে ভূত, এটা তো আপনি তো বলে দিচ্ছেন, ঠিকই বলছেন সবটাই। এখন এখানে দাঁড়িয়ে আমাদের একটাই বিষয় দেখার, যে এই যে আমাদের মনে করেন ফুলিয়া টাউনশিপ
পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে এবার। আবার পঞ্চায়েত সমিতি বিজেপি এসছে, আর সমস্ত যে স্থায়ী সমিতিগুলো, স্থায়ী সমিতিগুলোতে আবার হচ্ছে তৃণমূল জিতেছে। ফলে এইখানে এই যে চলছে তৃণমূল আর বিজেপি, এটা বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছে। দিদি দিদি আর দাদা ওখানে যে চিৎকার করছে ঠিকই, কিন্তু উপরে দিদি দাদা তো সেটিং হয়ে চলছে। এখানে পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে বলছে সিপিএম তো সেটিং তত্ত্ব ছাড়া কিছুই নেই, দিদি আর মোদি এই বলতে বলতে এরা জিরো হয়ে গেছে। আমার শেষ শুনেন, সেটিং তত্ত্ব তো আসল কথা। এই সেটিং তত্ত্বের জন্যই তো আজকে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যেভাবে চলছে বাংলার মানুষ বিগত লোকসভা নির্বাচনে প্রমাণ করে দিয়েছে, আজকে পঞ্চায়েতগুলো একই অভিমুখে পরিচালিত হচ্ছে, কোনো বিকল্পগুলো কথা নেই। এই যে তৃণমূলের বিজেপি যে পঞ্চায়েতগুলো হয়েছে, আর কোনো ধরনের বিকল্প কথা নেই। তারা বলছে যে মাইকিং হচ্ছে, সিনিয়র মানুষ আপনার কাছে আমার বিভিন্ন ধরনের আমি অনুরোধের কাছে যাই, অনুরোধের কাছে আমার প্রশ্ন অনুরোধা, আপনারা যে এই যে বারবার কিছু আছে বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্বের কথা বলেন, অনুরোধা প্লিজ একটু শুনুন, বন্ধ করে দিতে হবে। অনুপদা প্লিজ শুনুন না, আপনারা যে বারবার এই বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্বের কথা বলেন, নির্বাচনের পর নির্বাচন যত যাচ্ছে আপনাদের ভোট পার্সেন্টেজ কমতে কমতে একবারে কোথায় গিয়ে নেমেছে দেখুন একবার। তাহলে কি আপনাদের এই বক্তব্যটা সাধারণ মানুষ নিচ্ছে না, মেনে নিচ্ছে না? খুঁজে পাওয়া যাবে না, 26 সালে খুঁজে পাওয়া যাবে না। দেখুন একটা জিনিস বলি, যে ভোটের, ভোটের বিষয়টা একটা বিষয়, যে আজকে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হচ্ছে, আজকে যেভাবে আজকে এখানে গণতন্ত্রের মানে অবাধ লুণ্ঠন চলছে, সেইখানে দাঁড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখানো, মানুষ আমরা যখন মানুষের বাড়িতে যাচ্ছি, মানুষ তখন আমরা একবারের জায়গায় বিরোধীরা দেখুন না, ত্রিপুরাতে, ত্রিপুরাতে বিজেপি কি করেছে শুনেন, বিষয়টা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে 80% সিটে বিরাপদে জিতেছে বিজেপি, তৃণমূল চলছে, সিপিএম করতে বিজেপি করছে, আমাদের আমাদের রাজ্যের অভ্যন্তরে দাঁড়িয়ে এই দুটো দল এখন মানুষের মস্তিষ্ক দখল করা, মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করবার জন্য অর্থনৈতিক বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে, মানে সেখানে আপনারা পিছিয়ে পড়ছেন, আপনি বলছেন সেখানে আপনারা পিছিয়ে পড়ছেন মানুষকে, কিন্তু আমার প্রশ্ন যে বাবলুদা নিঃসন্দেহে আপনারা সেখানে পিছিয়ে পড়া নয়, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নয়, মানুষের জীবনে অর্থনৈতিক সংকট তৈরি করছে সরকার, দুই শাসক দল, সেই কারণে দেশের শাসক দল, আপনাদের মতন দলের কাছ থেকে তো মানুষ চায় শাসক দল তার নীতির মধ্যে দিয়ে সাধারণ মানুষের কথা বলবেন, অর্থনৈতিক সংকটে খাওয়া মানুষের কথা বলবেন, আন্দোলন করবেন, সেই আন্দোলন খুঁজে পাওয়া যায় না। যারা ছিটিয়ে দিচ্ছে সেই চাল, যারা বলতো সর্বনিম্ন মানুষের দল, মানুষের মানুষের লড়াই পাচ্ছে, অভিযোগ নেতার লোকরঞ্জন দখল করে নেওয়ার অভিযোগ সরকার পরিচালিত, সেই সমস্যার সমাধান হবে না। আমার বক্তব্য যে আপনার আওয়াজ আমি মিউট করতে বাধ্য হবো, আপনি শুনছেন না, বাকিদের কথা বলতে দিন বাবলুদা। দেখুন যারা 34 বছর ধরে পশ্চিমবঙ্গ লুট করে গেল, না না আপনি বলুন না,
34 বছর কে মানুষ পেছনে ফেলে দিয়েছে, 13 বছর হয়ে গেল। আমি যদি করত তাহলে 34 বছর কে মানুষ ফেলে দিয়েছে, পেছনে ফেলে দিয়েছে, 13 বছর হয়ে গেল। আমি আপনাদের কথা বলি, নেতাকে জেলে পুরে আমি আপনাদের কথা বলি, দেখাতে পারতো ওই ক্ষমতা হইনি আপনাদের মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের জমি দখল, জমি দখল বন্ধ হবে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ আর কেউ করতে পারবে না, করবে না, সেটা বন্ধ হবে, বক্তৃতা হবে বন্ধ। তাকে তাকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। কথা বলতে দিন, কথা বলতে দিন, আজকে আমরা লক্ষ্য করতে চাইছি, আমি পিসিআরকে বলবো অনুপের অডিও মিউট করে দিতে। অনুপের প্লিজ, আপনার অডিও মিউট করতে বাধ্য হলাম আমি। আজকে জেল হতে সময় নেই বাবলুদা, প্লিজ আপনার আপনার বক্তব্য বলুন আপনি, সময় নেই, শেষ করতে হবে প্লিজ, ওয়ান লাইন। সমস্যার সমাধান হবে আর কোন তৃণমূল নেতার বিরুদ্ধে এই ধরনের কেউ অভিযোগ করতে পারবে না। আমি কোন আমি আপনাদের মধ্যে পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে আমাদের আমাদের নেত্রী এবং আমাদের আমাদের দলের সাথে প্লিজ কথা বলতে দিন। তৃণমূল কংগ্রেসকে কোথাও গিয়ে শিক্ষা নিতে হবে যাতে কেউ এই ধরনের কাজে লিপ্ত না হয়ে পড়ে। অনেক ধন্যবাদ বাবলুদা, অনুপদা এবং সবরিদি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করবো, নারদ নারদ অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।